আপনি একটু মিউট করুন, কথা বলার শেষে আপনি মিউট করে দেবেন। কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখুন কার্বোজ সম্বন্ধে আদম স্যারের কাছ থেকে এবং মেহেদি ভাইয়ের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কার্বোজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কার্বোভেজ এটা বহুল ব্যবহৃত একটা মেডিসিন। আমরা যখন দেখি যে সমস্ত রোগী অতীতে কোনো কঠিন অসুখে ভোগার পর থেকে তার আর পূর্বের স্বাস্থ্য সে ফিরেই পাচ্ছে না, কোন রকম সে আর সুস্থ হতে পারতেছে না। বিশেষ করে নিউমোনিয়াতে ভোগার পর থেকে একটুতে ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি হয়, জ্বর হয়, খাবারের একটু অনিয়ম করলেই অম্ল অজীর্ণ দেখা দেয়, হাম অথবা বসন্তের পরে দেখা যায় যে কানের পুঁজ প্রস্রাবের পর বা গর্ভস্রাবের পর হতে রক্তস্রাবের প্রবণতা, জরায়ু শিথিলতা। সুতরাং আমরা এইভাবে বলতে পারি যে প্রথম রোগী চিকিৎসা করতে গিয়ে যখন আমরা জানতে পারবো যে অমুক বছর আগে অমুক সালে একবার অমুক রোগ হয়েছিল, তারপর থেকেই আর ভালো হয়ে উঠতে পারতেছে না, তখন অবশ্যই একবার আমরা কার্বোহাইড্রেটের কথা চিন্তা করব। এছাড়া যারা দিনের পর দিন গুরুপাক খাবার খেয়ে ভোজন করে পরিপাক শক্তিকে নষ্ট করে ফেলেছে, বর্তমানে সামান্য কিছু খেলেই পেট বায়ুতে পূর্ণ হয়ে যায়, পেট জ্বালা করতে থাকে, সব যন্ত্রণার কেন্দ্র হিসাবে পাকস্থলীকে কি ইন্ডিকেট করে, তাদের পক্ষে এই কার্বোভেজ খুব বেশি ভালো কাজ করে। তো এই কার্বোভেজ এর যে ইতিহাস, এটা যদি আমরা নিতে পারি অতীতের ইতিহাস রোগীর কাছ থেকে, তাহলে ক্রনিক ডিজিজ চিকিৎসা করতে খুবই কি ভালো হয়। এই কার্বোভেজ ওষুধটি কাঠকয়লা থেকে এটা প্রস্তুত করা হয়েছে। কার্বোভেজ এটা কি থেকে প্রস্তুত করা হয়েছে? কাঠকয়লা থেকে এটা প্রস্তুত করা হয়েছে। পপলার এক ধরনের বৃক্ষ আছে বা সেই বৃক্ষের বীজ থেকে দেখা যায় এটা শুষ্ক করে পুড়িয়ে কয়লা করে হোমিওপ্যাথিক ফার্মাকোপি অনুযায়ী প্রথমে টাইট্রেশন আকারে এটা প্রস্তুত করা হয়, পরে এটা তরল আকারে শক্তিকৃত করে মাত্রাসমেল হ্যানিম্যান সর্বপ্রথম 20 জনেরও অধিক ব্যক্তিকে এই মেডিসিনটি কি তাদের শরীরে প্রোভিং করেছিলেন। তো প্রথমে মূল বিচূর্ণটা মূল বিচূর্ণটা তাদেরকে অ্যাপ্লাই করার ফলে বিশেষ করে কোনো লক্ষণ কিন্তু বুঝতে পারা যায় না, কিন্তু যখন শক্তিকৃত করে হোমিওপ্যাথিক ফার্মাকোপি অনুযায়ী শক্তিকৃত করে প্রয়োগ করা হয়, তখন বিশেষ ক্রিয়া লক্ষণগুলো প্রকাশিত হতে দেখা গেছে। এরপর থেকে আরো কিছু প্রভাব আছে, ডাক্তার অ্যাডামাস গর্স্টফ ক্যাসপেরি, তো ওনারা সুস্থ শরীরে কিন্তু এটা সেবন করে প্রবীণ করেছিলেন। তো এই সমস্ত প্রহিঙ্গিত লক্ষণ সর্বপ্রথম মাত্রাসমেল হ্যানিম্যান মেট্রিমেডিকে পিওরাই কিন্তু প্রকাশ করেছিলেন। তারপর আরো বিস্তারিত প্রুভিং লক্ষণ সহ এটা ক্রনিক ডিজিজ যে গ্রন্থ আছে হ্যানিম্যানের, সেখানেও কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন। এই সমস্ত ছাড়াও এই সমস্ত লক্ষণ ছাড়াও আমরা পরবর্তীকালে দেখা যায় যে আরো কিছু প্রভার এটা দেখেছি এটাকে প্রুভিং করেছেন। বিশেষ করে সেই প্রভিঙ্কিত এবং বিজ্ঞ চিকিৎসকের সেই চিকিৎসিত রোগী বিবরণী থেকেও এই কার্বোভেজের মূল্যবান এবং কার্যকরী লক্ষণগুলো কিন্তু আমরা জানতে পেরেছি। এই কার্বোভেজ কয়লা গোড়া আকারে কোন কোন চিকিৎসক পাকস্থলীর অম্লাধিক্যটাকে কমাবার জন্য বা দুর্গন্ধ পচা ক্ষতে কি এক্সটার্নাল ইউজ করে উপকার পাওয়ার কথাও কিন্তু উল্লেখ করেছেন। কিন্তু শক্তিকৃত ওষুধ যে এত অদ্ভুত শক্তিশালী, শক্তিকৃত যদি করা হয় হোমিওপ্যাথিক ফার্মাকোপি অনুযায়ী, এটা এত বেশি অদ্ভুত শক্তিশালী এবং জীবনী শক্তির চরম দুর্বল অবস্থায় বা জীবন সংহারকারী রোগের হিমাঙ্গ অবস্থায় এমনকি মৃতপ্রায় রোগীকে আরোগ্য করতে পারে। আমরা এই মেডিসিনকে এবং আরো কিছু মেডিসিন আছে, এন্টিমটার্ট, কার্বোভেজ, ক্যামফোর, এগুলো মৃত সঞ্জীবনী মেডিসিন বলে থাকি। এই অদ্ভুত ভেষজ এর শক্তি পরিচয় মাত্রাসমেল হ্যানিম্যানই কিন্তু সর্বপ্রথম চিকিৎসা জগতে প্রমাণ করে দেখিয়েছিলেন। তো হোমিওপ্যাথিক পরীক্ষা এবং অভিজ্ঞতায়
প্রমাণিত হয়েছে যে এই কার্বোভেজ যেমন গভীর ক্রিয়াশীল, তেমনি এটা মাজমেটিক কন্ডিশন, সেটা সোরিক, টিউবারকুলার, হ্যাঁ আপনার আরো কিছু ব্যাকগ্রাউন্ড যদি থাকে সেটার উপর কিন্তু প্রভাব বিস্তার করতে পারে। তো বহু পুরাতন দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে অথবা দেখা যায় ধাতুগত ব্যাধিতে এটা কিন্তু অ্যাপ্লাই করাতে আমরা কি চমৎকার ফলাফল পাই, বিশেষ করে হাঁপানি, প্রথম ব্রঙ্কাইটিস, যক্ষা, অর্শ, ভগন্দর, পশাক্ষত, কার্বঙ্কল, এমনকি মারাত্মক যে ক্যান্সার, ভয়াবহ রোগ যে ক্যান্সার পর্যন্ত কিন্তু এইসব দ্বারা দ্বারা আরোগ্য করা সম্ভব। যে কোনো রোগে জীবনী শক্তি যদি দুর্বল হয়ে হেমাঙ্গ অবস্থা তৈরি হয় এবং মুমূর্ষ অবস্থা থেকেও কিন্তু জীবন রক্ষা করতে পারে এই কার্বোহাইড্রেটের মাধ্যমে। সাধারণ স্বাস্থ্যবান মানুষের সামান্য অনিয়ম, আহার বিহারের ব্যতিক্রম, অজীর্ণ, উদারময় বা যে কোনো রোগ ভোগের আক্রমণে কিন্তু এটা ব্যবহার করা হয় না। অনিয়মিত আহার, গুরুপাক বা অতিরিক্ত দেখা যাচ্ছে ভোজন করা, মদপান করা, অমিতাচার, এইভাবে বেশ কিছুদিন ধরে যদি চলতে থাকে আর এটার এটা চলার ফলে দেখা যায় যখন লিভারের ক্রিয়াটা দুর্বল হয়ে গেছে, পাকস্থলীর পরিপাক শক্তির ক্রিয়াটা দুর্বল হয়ে পড়েছে, চর্বিযুক্ত এবং গ্রুপাক খাদ্য খাইলেই তার অজীর্ণ দেখা দিচ্ছে, পেট ফাঁপছে অথবা টক ঢেকে উঠছে, শরীর এবং মন দুর্বল হয়ে পড়ছে, তখনই কিন্তু এই কার্বোভেজের ক্ষেত্রটা কি তৈরি হয়। এই সমস্ত লক্ষণই কিন্তু ধীর লক্ষণগুলো কিন্তু ধীর এবং কি মন্থর গতিতে এটা চলতে থাকে, এটা খুবই বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। এই ক্ষেত্রে আমরা অ্যাসিড মিওর, অ্যাসিড অক্সালিক, অ্যাসিড ফস, অ্যালুমিনা, অ্যামন কার্ব, অ্যামন মিওর, অ্যানাকার্ডিয়াম, ক্যালকিরে কার্ব, ক্যাপসিকাম, পুষ্টিকাম, সেলিডোনিয়াম, চায়না, কোনিয়াম, জিলসিমিয়াম, গ্রাফাইটিস, হেলিভোরাস, নাক্স মসকেটা, ওপিয়াম, আরো অসংখ্য মেডিসিন আছে রেপার্টরিতে, সেগুলো দেখলে আর আমরা আরো বেশি মেডিসিনের কথা বলতে পারবো, সেদিকে না যাই। তো শরীরের রক্ত সঞ্চালন ক্রিয়া কিন্তু ধীর হয়ে যায়, প্রকৃতিতে আমরা কি পাই সে অলস হয়ে যায় এবং কর্মবিমুখ হয়ে যায়, চিন্তা শক্তিটা ধীর হয়ে যায়, সে একটু পড়াশোনা করেছে, পড়াশোনা করা মাত্রই কিন্তু সে বুঝতে পারে না, আবার একবার না পড়ে বা কয়েকবার না পড়ে কিন্তু সেটা বুঝতে পারে না, একবার পড়ে সে বুঝতে পারে না, এই জন্য তাকে বারবার পড়তে হয়। অনেক সময় দেখা যাচ্ছে একবার বললেও সে বুঝতে পারে না, আর একটু গভীর চিন্তা না করলে কোনো বিষয় সে এটা সহজে বুঝে উঠতে পারে না, এটাও কিন্তু কার্বোহাইড্রেটের বিরাট একটা লক্ষণ। তো এই সাথে রুগীকে আমরা শীতকাত হিসাবে চিনি, আবার কার্বো অ্যানিমিয়া রুগীও কিন্তু শীতকাত, তারাও কিন্তু ঠান্ডা সহ্য করতে পারে না। তো শীতকাতর কিন্তু রুগী গরম সহ্য করতে পারে না, এটা খুব বৈশিষ্ট্যপূর্ণ একটা লক্ষণ। চিৎকাতর কিন্তু পাখার বাতাস চাই, ঠান্ডা বাতাস চাই, রোগের যখন তার আক্রমণ হয় রোগের প্রকোপকালে সে পাখার বাতাস চাই। দুর্বল রুগী অনেকদিন রোগে ভুগে দুর্বল হয়ে গেছে, অবসাদগ্রস্ত হয়ে পড়েছে, চরম অবস্থায় শরীর শীতল হয়ে পড়েছে, এই অবস্থায়ও সে পাখার বাতাস চাই। এই ক্ষেত্রে আমরা আরো অনেক মেডিসিন আছে, হোমিওপ্যাথিক মেডিসিন, বিশেষ ক্যাম্ফোর, সিকেলিকর, মেডোনিয়াম, ফসফরাস, ভেটামেল, এই সমস্ত মেডিসিনেও কিন্তু হিমাঙ্গ অবস্থায় কিন্তু পাখার বাতাস পাওয়ার তার ইচ্ছা থাকে। এছাড়া পাখার বাতাস পাওয়ার ইচ্ছা এন্টিমকার্ট, এপি, অ্যাপিস, আপনার আর্জেনাইট, চায়না, ফেরামেট, লেগেসিস, মেডোনাম, সালফার, আরো অনেক মেডিসিনে আমরা পেয়ে থাকি, কিন্তু প্রত্যেকটি মেডিসিনের প্রকৃতিগত লক্ষণ কিন্তু আলাদা, সম্পূর্ণ ডিফারেন্ট। এর প্রকৃতিগত যে লক্ষণ সেটা কি ধীর গতি, এটা আমি প্রথমেই বলেছি। এন্টিমকার্টও কিন্তু এই ধরনের, এই গোষ্ঠীর একটা মেডিসিন। এন্টিমকার্টের মধ্যে আমরা কি পাই, দুর্বলতা, তন্দ্রাচ্ছন্ন ভাব, তন্দ্রাভাব, অথচ বিরক্তি, গায়ে হাত দিলেও যেন সে বিরক্তি ভাব দেখাতে থাকে, বমি ভাব, গলা বা বুকের সেলেসার কি ঘর ঘর করতে থাকে, মনে হচ্ছে কত সেলেসা বুকের মধ্যে বা গলার মধ্যে জমে আছে, কিন্তু কাশি দিলে সেটা উঠাতে পারে না, এই সমস্ত লক্ষণ কিন্তু কার্বোভেজে কার্বোভেজেও কিছুটা পাওয়া যায়। কিন্তু কপালে ঘাম কিন্তু কার্বোভেজের মতো কপালে ঘাম এবং ঠান্ডা পাওয়ার ইচ্ছা কিন্তু এটাতেও থাকে এন্টিমটাটে, সেখানেও শীতল ঘর্ম এবং পাখার বাতাস পাওয়ার ইচ্ছা কিন্তু এন্টিমটাটও আছে, কার্বোভেজেও আছে এটা। কিন্তু কার্বোভেজের মতো হেমাঙ্গ অবস্থা বা কপালের ঘর্ম এত বেশি শীতল নয়। কার্বোভেজের রোগীদের ক্ষেত্রে আমরা কি পাই যে কার্বোভেজের মতো হেমাঙ্গ অবস্থা বা কপালের ঘামটা এত বেশি কিন্তু শীতল এন্টিমটাটে থাকে না, যত বেশি শীতল কার্বোভেজে আমরা পেয়ে থাকি তার ঘামের ক্ষেত্রে। তো অ্যাপিসমেল, অ্যাপিসমেলের ক্ষেত্রেও আমরা এই ধরনের লক্ষণ পাই, কিন্তু অ্যাপিসমেলের রোগীরা হয় গরম কাতর, তাই পাখার পাতার চাই, কিন্তু হিমাঙ্গ অবস্থা খুব কম দেখা যায়, মুখ শুষ্ক অথচ পালসের মতো পিপাসাশূন্য। অ্যাপিসের রোগীর কিন্তু মুখ শুষ্ক থাকে, জিভ পরিষ্কার থাকে,
এবং পালসের মতো সেও গরম কাতর এবং পিপাসাহীন, কিন্তু দেখা যায় যে পালসের রোগীরা হয় শান্ত শিষ্ট নম্রভিদ্র ভদ্র, আর অ্যাপিসের রোগীরা হয় প্রচন্ড মেজাজি, এগুলো থাকে। আর আর্জেন্টাইটিকামের রোগীদের ক্ষেত্রে কিন্তু এমন ধরনের কিছু লক্ষণ পাই, কিন্তু আর্জেন্টাইটিকামের রোগীদের ক্ষেত্রে আরো কিছু মানসিক লক্ষণ আছে, এমন যে রোগী চঞ্চল থাকে, এরা নার্ভাস প্রকৃত হয়, ভীত সন্ত্রস্ত থাকে, ব্যস্তবাগী হয়, মিষ্টিপ্রিয় হয়, গরম কাতর হয়, তাই কিন্তু সে ঠান্ডা বাতাস চায়। আবার চায়নাতেও কিন্তু উদরময়, পেট ফাঁপা, ঢেকুর ওঠা এই সমস্ত লক্ষণ সহ তারাও চায়নাও কিন্তু পাখার বাতাস চায়, কিন্তু ঢেকুর উপশম বোধ করে না, এবং হিমাঙ্গ অবস্থাও কিন্তু এতটা প্রকট থাকে না চায়নার মধ্যে, ঢেকুরেও উপশম হয় না, বায়ু নিঃসরণ হলেও উপশম হয় না, সমস্ত পেট ফাঁপতে থাকে চায়নাতে। আপার অ্যাবডোমেনে কি হয়, ডিস্টেনশন হয়, বায়ু সৃষ্টি হয়, আপার অ্যাবডোমেন ফেঁপে যায়, সেই ক্ষেত্রে আপনার কার্বোভিসকে চিন্তা করতে পারি। আর লোয়ার অ্যাবডোমেন যদি ফেঁপে যায় সেই ক্ষেত্রে আমরা লাইকোকে চিন্তা করতে পারি। আবার সমস্ত পেট এন্টায়ার অ্যাবডোমেন তো হোল অ্যাবডোমেন ডিস্টেনশন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা চায়নার কথা চিন্তা করতে পারি। আর চায়নার মধ্যে কিন্তু একটা লক্ষণ যে হিমাঙ্গ অবস্থা এতটা প্রকট থাকে না যতটা প্রকট কার্বোভিসের মধ্যে আমরা পাই। এছাড়া রোগের প্রবল অবস্থায় বাতাস চাইলেও রোগী কিন্তু দেখা যায় রোগী হিসেবে ঠান্ডা বাতাস, বাতাসের ঝাপটা একেবারেই কিন্তু সহ্য করতে পারে না, এটা চায়নার ক্ষেত্রে। কিন্তু কার্বোভেজের রোগীদের ক্ষেত্রে রোগী কি করে, একটু ঢেকুর উঠালেই একটু উপশম বোধ করতে থাকে, এটা কার্বোভেজের বিরাট একটা লক্ষণ। বায়ু নিঃসরণ হলেও উপশম হয় এবং ঢেকুর উঠলেও উপশম হয়, বমি করলেও উপশম বোধ করতে থাকে, পাতলা পায়খানা হলেও উপশম বোধ করতে থাকে কার্বোভেজের রোগীরা। আবার ফেরামেটের ক্ষেত্রে এমন লক্ষণ যে পাকস্থলীর দুর্বলতা, হ্যাঁ, এবং দুর্বলতা রক্তশূন্যতার লক্ষণে এই সুদের সাথে কিছুটা সিমিলারিটি থাকলেও রোগী কিন্তু অলস ভাবে চুপচাপ থাকতে পারে না, প্যারামিটার রোগী দুর্বল অবস্থায়ও কিন্তু দেখা যায় খোলা বাতাসে পায়চারি করতে চায়, ইচ্ছা পোষণ করে সে পায়চারি করতে, নড়াচড়া করে পাখার বাতাসে। আবার ল্যাকটেসিসের রোগীদের মধ্যেও অনেক সময় দেখা যায় চায়না প্রয়োগ করেছি, চায়না প্রয়োগ করে ভালো রেজাল্ট আসতেছে না, সেই হিসাবে কমপ্লিমেন্টারি বা পরবর্তী মেডিসিন হিসাবে প্যারামেটকে আমরা চিন্তা করতে পারি। অনেক সময় লস অফ ফ্লুইড এর কারণে দেখা যায় যে তার কি কোনো শরীরে রক্ত নাই, এত পরিমাণে ফ্লুইড লস হয়েছে, হ্যাঁ, রক্তশূন্য হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই ফেরামেট কিন্তু আয়রন থেকে তৈরি, তো সেই ক্ষেত্রে এই অভাবটা চায়নার পরবর্তী অবস্থায় ফেরামেটের প্রয়োজন হতে পারে। আবার অনেক সময় ল্যাকিসিসের রোগীদের মধ্যেও কিন্তু এমন অবস্থা থাকে যে রোগীর চরম অবস্থায় পাখার বাতাস চাই কিন্তু জোরে বাতাস সে সহ্য করতে পারে না, সেও কিন্তু গরম কাতর, সে পাখার বাতাস চায় কিন্তু জোরে জোরে বাতাস করলে সে সহ্য করতে পারে না, নাক মুখের নিকটে, যে মুখের নিকটে, নাকের নিকটে, হ্যাঁ, বাতাস দেওয়া হয় সে এটা সহ্য করতে পারে না, ধীরে ধীরে বাতাস করতে বলে, সে আস্তে আস্তে বাতাস করতে পারে, জোরে বাতাস করলে মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে, এই লক্ষণ ল্যাকাসিসের মধ্যে আছে। ল্যাকাসিসের আরো কিছু লক্ষণ আছে, হ্যাঁ, সেটা হলো নিদ্রায় উপক্রমে নিদ্রান্তে তিন সময় বৃদ্ধি, হ্যাঁ, এবং রাত্রে তাদের রোগ লক্ষণগুলো বাড়ে, ঘুমের মধ্যে বাড়ে, ঘুমের পরে বাড়ে, এবং প্রচন্ড বাসালতা থাকে, আরো অনেক অসংখ্য লক্ষণ আছে ল্যাকাসিসের মধ্যে, এবং সন্দেহ প্রবণ হয় প্রচন্ড মাত্রায়, তার মধ্যে সে কি জেলাসি থাকে, ঈর্ষা ঈর্ষা পরায়ণ হয়। তো আমরা ল্যাকাসিসের এই চিত্র অঙ্কন করার পরে আসে এবার মেডোরিনামের ক্ষেত্রে। মেডোরিনামের ক্ষেত্রেও কিন্তু এমন আমরা পাই লক্ষণ, অর্জিত বা জন্মগত সাইকোটিক কন্ডিশন, সাইকোটিক দোষ যদি বিরাজ করতে থাকে সেই ক্ষেত্রে আমরা মেডোরিনামকে চিন্তা করতে পারি। অত্যন্ত পিপাসা থাকে, অত্যন্ত গরম বোধ মনে করতে থাকে, পাখার বাতাস চাই, ঠান্ডা চাই, বিশেষ করে পাখার বাতাস চাই হাতে এবং পায়ে, যদি টেবিল ফ্যান থাকে এত বেশি জোরে বাতাস করতে বলে যে এত বেশি ফোর্স দিতে বলে ওই ফ্যানের, ফ্যানের বাতাস এত বেশি জোরে চাই, অন্য কোনো মেডিসিনে হাতে পায়ে এইভাবেই বাতাস চায় না, চার হাত পা কি একবারে ফ্যানের খুব কাছে গিয়ে সে বাতাস পছন্দ করে। তো আবার বিমর্ষ চিত্ত হয়, অস্থির হয়, আবার দেখা যায় যে মেরুদণ্ডের রোগীদের গোসল করলে একটু ভালো ভালো ফিল করতে থাকে, তাদের মধ্যে খামখেয়ালি করা থাকে, এবং জীব জানোয়ারের প্রতি একটা ক্রুয়েলটি ভাব থাকে, নিষ্ঠুরতার ভাব তাদের মধ্যে থাকে, জীব জানোয়ার দেখলে পিটায়, মারধর করে, এটা মেরুদণ্ডের মধ্যে আছে। আবার সালফারের রোগীও কিন্তু রোগের প্রকোপকালে বাতাস চায় কিন্তু রোগী হিসাবে কখনো ব্যক্তিকেন্দ্রিক কিন্তু সে শীতকাতর, জেনারেলি কিন্তু আমরা গরম কাতর হিসেবে জানি কিন্তু ব্যক্তিকেন্দ্রিক সে শীতকাতর হতে পারে, প্রকৃতিগত লক্ষণ অনুসন্ধান করলেই পার্থক্য নির্ণয় করা যায়। প্রথমে আমি এটা বলেছি কার্বোভেজের কেরিয়ার যে গতিটা সেটা ধীর, কোনো ক্ষত হলে সেটা শীঘ্রই আরোগ্য হতে চায় না, ক্ষতটা গ্যাংগ্রিনে পরিণত হয়েছে, জ্বালা করছে, ক্ষতের বর্ণটা নীলাও হয়ে গেছে, বেগুনি বর্ণের অবস্থা ধারণ করেছে, পুজ কম হয়েছে, কম কিন্তু কালচে বর্ণের রক্ত, হ্যাঁ, দূষিত রক্ত বের হচ্ছে, রস বের হচ্ছে,
সেই ক্ষেত্রে কার্বোহাইড্রেটের কথা আমরা একবার চিন্তা করতে পারি। এই ক্ষেত্রে আর্সেনিক, অ্যান্থ্রাসেনাম, অ্যাসিডমিওর এই মেডিসিন গুলোকেও আমরা চিন্তা করতে পারি। এই লক্ষণযুক্ত গ্যাংগ্রিনের ক্ষত, পচা ক্ষত, কার্বঙ্কল, এমনকি ক্যান্সার পর্যন্ত রোগীদেরকে আরোগ্য করতে পারে। তো ক্ষত বা যে কোনো দাঁত থেকে রক্তস্রাব থিমকি দিয়ে কিন্তু পড়ে না, চয়ে চয়ে রক্ত নির্গত হয়। কার্বোহাইড্রেট রোগীদের মধ্যে থিমকি দিয়ে রক্ত পড়ে না, খুব তীব্র গতি দিয়ে রক্ত পড়ে এমন নয়, চয়ে চয়ে রক্ত পড়তে থাকে। রোগীর চেহারা দেখেও অনেক সময় ওষুধ নির্বাচন করা যায়। তো এই কার্বোহাইড্রেট রোগীদের চেহারার মধ্যে কিন্তু একটা শিথিলতার ভাব দেখা যায়, উদাসীনতার ভাব কিন্তু তাদের চেহারার মধ্যে পরিলক্ষিত হয়, আনন্দ বা দুশ্চিন্তার ছাপ তার মধ্যে কিন্তু এইভাবে দেখা যায় না, আনন্দ দুশ্চিন্তার ছাপ কিন্তু তার মুখের উপরে দেখা যাচ্ছে না, কিন্তু কপালে চিন্তাশীলতার লক্ষণ এবং চর্মের কুঞ্চিত ভাবও কিন্তু এটা দেখা যায় না। তবে বিশেষভাবে লক্ষ্য করলে দেখা যায় সামান্য একটু উত্তেজিত, মানে উত্তেজক কোনো পানীয় পান করলে, উত্তেজক কোনো কি মদ পান করলে সেই ক্ষেত্রে মুখমণ্ডলটা রক্তিম অবস্থা ধারণ করে এবং মদ্যপায়ীদের মতো কি মুখমণ্ডলটা কি ফোলা দেখায়, ফুলে যায়। এই ক্ষেত্রে কার্বোহাইড্রেটের কথা আমরা চিন্তা করতে পারি। আর পাকস্থলী কার্বোহাইড্রেট রোগীদের পাকস্থলীটা এতই বেশি দুর্বল থাকে যে সামান্য গুরুপাক খাদ্য, তৈলাক্ত খাদ্য, মাখন, চর্বি, চর্বিযুক্ত মাংস, দুধ, এগুলো কিন্তু এরা সহ্য করতে পারে না। আবার গরম খাবারও কিন্তু এরা সহ্য করতে পারে না, পেটে জ্বালা করতে থাকে, পেট ফাঁপে, চোখা ঢেকে বা টক ঢেকুর ওঠে। হ্যাঁ, টক ঢেকুর উঠলে দেখা যায় পেট ফাঁপার সাময়িক একটু উপশম বোধ হয়। এই ক্ষেত্রে এন্টিমটার, আর্জেনাইট, ক্যালকেরাসাল, গ্রাফাইটিস, ইগনিশিয়া, ক্যালিবাই, ক্যালিকার্ব, লাইকো, সিপিয়ান, সালফার, এই মেডিসিন গুলোকে আমরা চিন্তা করতে পারি। কিন্তু পাকস্থলীকে কেন্দ্র করেই এর সমস্ত রোগ সৃষ্টি হয় এবং দীর্ঘদিন অনিয়মিত আহার, আপনার গুরুপাক খাবার খেয়ে, খাবার খাওয়ার ফলে পাকস্থলী দুর্বল হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা কিন্তু কার্বোহাইড্রেটের লক্ষণ কিন্তু পেয়ে থাকি। এছাড়া শিশুকালে দেখা যায় যে কি দুই তিন দিন স্থায়ী বা মাঝে মাঝে আক্রমণশীল হাঁফানিতে এই কার্বোহাইড্রেটের কথা আমরা চিন্তা করি বা করতে পারি, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে দেখা যায় এই রোগ আর থাকে না, বয়স বৃদ্ধির সাথেই দেখা যায় এই হাঁপানি আর থাকে না। তো আরোগ্য হওয়ার পরে দেখা যায় এই হাঁপানি থেকে সে মুক্তি পেয়েছে। অনেক সময় এমন ইতিহাস নিয়ে দেখবেন যে ছোটকালে হাঁপানি ছিল, একটু বড় হওয়ার পরে এটা নাই। আরোগ্য হওয়ার দীর্ঘদিন পর যৌবনকালে বা প্রৌঢ় অবস্থায়, প্রৌঢ় বয়সে যদি কেউ হাঁপানি কিনে আক্রান্ত হয় কিংবা যদি কেউ দীর্ঘদিন পূর্বে আঘাত লাগার পর থেকে শরীর বিশেষভাবে আর ভালো যাচ্ছে না, অথবা শীত বর্ষা যে কোনো সিজনেই দেখা যায় ঠান্ডা লাগার প্রবণতা এবং গ্রীষ্মকালীন যে রোদ, এই রোদ লাগার পর থেকে অবসাদগ্রস্ততার ভাব, শরীর আর ভালো যাচ্ছে না, এই রূপ থেকেও কিন্তু কার্বোহাইড্রেটের কি লক্ষণ কিন্তু তৈরি হয়। তো হজম শক্তি কিন্তু দুর্বল, মনও দুর্বল, উৎসাহহীন, উদ্যমহীন হয়, মস্তক, চক্ষু, কর্ণ, শরীর যন্ত্রের প্রত্যেকটি অংশই কিন্তু কার্বোহাইড্রেট রোগীদের কি পাওয়া যায়, দুর্বল হতে দেখা যায়, ভারী বোধ করতে থাকে এবং শরীরের ভিতরে বাহিরে জ্বালাবোধ করতে থাকে। অথচ হাত পা শীতল এবং চর্ম রক্তশূন্য, নিলাম অবস্থা ধারণ করে। অক্সিজেনের অভাব এর কারণে হাত পা বা শরীর শীতল হলেও খোলা বাতাস বা পাখার বাতাস সে পছন্দ করে। ফুসফুসও দুর্বল হয়ে যায়, ফুসফুসের পীড়া, পাকস্থলীর পীড়া, চর্মের পীড়া, ক্ষত কিংবা যে কোনো পীড়া শীঘ্র আরোগ্য হতে চায় না। কোনো দুর্বলকর রোগে কিছুদিন ভোগার পর থেকে এই ওষুধের ক্ষেত্রটা প্রস্তুত হয়, ক্ষেত্রটা তৈরি হয়। এটাই কার্বোহাইড্রেট মোটামুটি চিত্র। তো সামান্য শারীরিক মানসিক পরিশ্রমেই কিন্তু অত্যন্ত দুর্বলতা বোধ করতে থাকে, বিশেষ করে বেলা 12টা থেকে 2টার মধ্যে রোগ লক্ষণ বৃদ্ধি পায়। আবার গরমের সময় অত্যধিক দুর্বলতার লক্ষণ কিন্তু কার্বোহাইড্রেটের মধ্যে আমরা পেয়ে থাকি। সেই ক্ষেত্রে আমরা আর্সেনিকের কথাও চিন্তা করতে পারি, কিন্তু আর্সেনিকের রোগী চঞ্চল থাকে, দুর্বল অবস্থায় অস্থিরতার ভাব কিন্তু বুঝতে পারা যায়। জ্বালা সত্ত্বেও কিন্তু শীতকাতর এবং ঠান্ডা বাতাস সহ্য করতে পারে না কার্বোহাইড্রেট, অলস এবং কার্বোহাইড্রেটও কিন্তু শীতকাতর, কিন্তু মুখে কিন্তু সে পাখার বাতাস চাই। কার্বোহাইড্রেট শুধু মাথায় ঠান্ডা চাই, সরি আর্সেনিক শুধু মাথায় ঠান্ডা চাই, আর সকল অর্গানে সে গরম চাই। এটা আর্সেনিকের বিরাট বৈশিষ্ট্য। আর কার্বোহাইড্রেট কিন্তু মুখে, শরীরে পাখার বাতাস চাই এবং খাবার ঠান্ডা চাই, এটা এবং সে শীতকাতর। তো কার্বোহাইড্রেট রোগী কি টাইট পোশাক, বিশেষ করে পেটে বা কোমরে শক্ত করে কাপড় পরতে পারে না, ঢেলা পোশাক পরলে সে একটু কমফোর্ট ফিল করতে থাকে, কাপড় যদি একটু ঢেলা করে দেয় সে একটু আরাম পেতে থাকে। এই ক্ষেত্রে অ্যাসিডনাইটিক আপনার এমনকার আপনার আর্নিকা, ব্রায়োনিয়া, ক্যালকিরেকা, ক্যাপসিকাম, পোস্টিকাম, টেলিডোনিয়াম, সাইনা, কফিয়া, হিপারসাল, ব্ল্যাকিসিস, লাইকো, নাক্স, ফলসেটিলা, সিপিয়া, স্পঞ্জিয়া, সালফার, এই সমস্ত মেডিসিন আমরা চিন্তা করতে পারি। এখন আসি আমরা সর্বদৈহিক লক্ষণ আলোচনার পরে
এখন আসলে মানসিক লক্ষণে। তো কার্বোফেজের মানসিক লক্ষণ আমরা আসলে কি পাই? তো মানসিক যে লক্ষণ সেটা এমন যে অলস এবং জড়ভাবাপন্ন হয় এরা, কোনো কাজে এদের উৎসাহ থাকে না, উৎসাহহীন হয়, কোনো বিষয়ে এরা চিন্তা করতে পারে না, কোনো আনন্দ সংবাদে বা কোনো দুঃসংবাদে দেখা যায় বিশেষ কোনো প্রফুল্লতা হ্যাঁ এদের থাকে না, একেবারেই সে কি মোহমান হয়ে পড়ে না আবার। কিন্তু ভয় কিন্তু ভয় ভাবটা খুব বেশি থাকে, অন্ধকারের ভয়, ভূতের ভয়ও তার মধ্যে থাকে। সামান্য ভয় পেয়ে সে আঁতকে উঠতে থাকে, শিশু বালক বালিকা ঘুমের মধ্যে প্রথমে কিন্তু সে চমকে ওঠে। সেই ক্ষেত্রে চমকে ওঠে ঘুমের মধ্যে আর্সেনিক, বেল, কার্বনিমেলিস, কোস্টিকাম, সেনা, ক্যালিকা, ব্ল্যাকেসিস, লাইকো, নেট্রামিও, সালিসিয়া, সালফার, এই সমস্ত মেডিসিনের কথা আমরা চিন্তা করতে পারি। আবার ঘুমের মধ্যে ভীতিজনক ভূতের স্বপ্ন দেখে সে আঁতকে ওঠে, সেই ক্ষেত্রে কার্বোভেজ ছাড়াও আরো কিছু মেডিসিন আছে, আর্জেন্টাইটিকাম, আর্সেনিক, বেল, ক্যালকিরাকার, ক্যামোমিলা, সেনা, ক্যালিকার, মেডোরিনাম, নেট্রামকার, নেট্রামিও, পালসিকুলা, সাইলিসিয়া, সালফার, এই সমস্ত মেডিসিনকে আমরা চিন্তা করতে পারি। শিশু এবং বালক বালিকাদের ক্ষেত্রে দেখা যায় কৃমি রোগে যদি তাদের মেজাজটা খিটখিট হয়ে যায়, সামান্যতই রাগ হয়ে যায়, মানে মাকে মারতে চাই, কামড়াতে চাই, আবার ভয় ভয়াবহ ভয় ভাবও খুব বেশি থাকে, ভূতের ভয়, অন্ধকারের ভয়, ঘুমের মধ্যে চমকে ওঠে, পেটের গোলমাল, এই সমস্ত লক্ষণে সাধারণত আমরা সেনার কথাই কিন্তু প্রথমে আমরা চিন্তা করি, মনে আমাদের উদয় হয় সেনার কথা। কিন্তু হজম শক্তির দুর্বলতা এবং প্রায় অজীর্ণ পায়খানা, পেট ফাঁপা যদি দেখা যায় এবং গরম ঘরে অস্থিরতা, খোলা বাতাস চাই, পাখার বাতাসে সুস্থতা বোধ করতে থাকে, এই লক্ষণ যদি পাই এবং শরীরটা যদি ক্যালকিয়ার মতো, ক্যালকিয়ার কার্বের মতো হ্যাঁ এটা শিথিল থাকে এবং ফলথলে হলেও কার্বোভেজি তার একমাত্র হ্যাঁ ওষুধ, এবং কার্বোভেজি ওই শিশুকে এটা অমোঘ হিসাবে তাদের কি কাজ করবে, এই সমস্ত লক্ষণে মাথা যদি ঘেমে যায়, কপাল যদি ঘেমে যায়, ঘাড়ের দিকে যদি অধিক ঘাম হতে থাকে এবং অম্লাধিক্য অবস্থা যদি তৈরি করে সেই ক্ষেত্রে আমরা ক্যালকিয়ার কার্বের কথা আমরা চিন্তা করতে পারি। তো সেনার রোগীরা কেমন হয়? সেনার রোগীরা অত্যন্ত কি খিটখিটে মেজাজের হয়, কারো স্পর্শ, কারো কথা সে সহ্য করতে পারে, কেউ ওর দিকে তাকাক সেনার রোগী এটা সে পছন্দ করে না, কাউকেও সে গায়ে হাত দিতে দেয় না, এই লক্ষণে কিন্তু সেনা অব্যর্থ হিসেবে কাজ করবে। আমি সেনার আলোচনাতে অনেক কথাই বলেছি, সেগুলো আলোচনা শুনলে আপনারা পাবেন সেখানে। তো কার্বোফেজের রোগীদের ক্ষেত্রে পাকস্থলীর দুর্বলতা সহ মানসিক দুর্বলতা, সর্বশক্তির দুর্বলতা, কলা মনে থাকে না, কোনো বিষয় সে বুঝতে পারে না, দুর্বলতার জন্য মূর্ছা যাওয়ার মতো প্রবণতা, সকালে ঘুম ভাঙার পর দেখা যায় যে কি হয়, বিছানা থাকা অবস্থাতেও অনেক সময় সে মূর্ছিত হয়ে পড়ে, অথবা দুর্বলকারী কোনো রোগ ভোগের ফলে, অতিরিক্ত রস রক্ত ক্ষয়ের ফলে সে কিন্তু খুব বেশি মূর্ছা যাওয়ার মতো অবস্থা তার তৈরি হয়। এই ক্ষেত্রে অ্যাসিড ফস, কার্বনিমেলিস, সায়না, এই মেডিসিন গুলোকে আমরা চিন্তা করতে পারি। কিংবা পারদের অপব্যবহার জনিত কুফল যদি তৈরি হয়, এই ক্ষেত্রে দুর্বলতা সহ কারো যদি মূর্ছা যাওয়ার প্রবণতা দেখা যায়, সেই ক্ষেত্রেও কিন্তু কার্বোভেজ খুবই চমৎকার একটি ইফেক্টিভ রিমেডি। তবে আমাদের স্মরণ রাখতে হবে যে ওইরূপ মূর্ছিত অবস্থায় রোগী পাখার বাতাসে শীঘ্রই কিন্তু সে সুস্থতা বোধ করতে থাকে এবং মূর্ছা অবস্থায় কপালে শীতল ঘাম হতে থাকে, এটা কার্বোভেজের ব্রাড একটা বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। তো উদাসীনতা এবং অলস ভাবই এর প্রধান লক্ষণ, থাকলেও এর অস্বাভাবিক লক্ষণ অনেক সময় কিন্তু দেখা যায়। কেমন? সেটা হচ্ছে মন অলস থাকে, হ্যাঁ অনেক সময় দেখা যায় যে লিঙ্গশ্বাস হচ্ছে, আবার এক্সাইটমেন্ট খুব বেশি হচ্ছে, কেমন রেগ খুব প্রবল হচ্ছে। এই ক্ষেত্রে কার্বোভেজ ছাড়াও অ্যাসিড ফস, পিক্রিক অ্যাসিড, এমন কার্ব, জেলসিমিয়াম, গ্রাফাইটিস, নেট্রামকার, নেট্রাম ফস, সাইলিসিয়া এবং কার্বোভেজ তো আছে, এই মেডিসিন গুলোকেও আমরা চিন্তা করতে পারি। আবার কখনো কখনো নিদ্রা ভঙ্গের পরেই কিংবা নিদ্রার প্রাক্কালে চোখ বন্ধ করলেই এরূপ মানসিক উদ্বেগ উৎকণ্ঠা দেখা যায় যে মুখমণ্ডল রক্তিম অবস্থা ধারণ করছে, রক্তিম বর্ণ হয়ে গেছে, গরম হয়ে উঠেছে, ভয়ভাব, মানসিক উদ্বেগ উৎকণ্ঠা, শরীর যেন কাঁপতে কাঁপতেছে। মদপানের পরও মুখমণ্ডল যদি রক্তিম অবস্থা দেখা দেয় সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই কার্বোভেজকে চিন্তা করতে পারি। কারো কারো ক্ষেত্রে একদমই ভাব এটা কিন্তু প্রকাশ পাই, আর অস্থিরতার লক্ষণটা বিকালের দিকে বেশি প্রকাশ পাই। আমরা পাকস্থলীর আলোচনা করে অন্যদিকে না যাব না আর কি, পাকস্থলীর কথা এবং উদাহরণের কথা বলে আমি শেষ করবো ইনশাল্লাহ। এটা অনেক বড় মেডিসিন, এত মেডিসিনের মানে এই মেডিসিনের কম্পারিজন করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো পাকস্থলী এবং উদরযন্ত্রের যে পীড়াগুলো প্রবীণকালীন সময় সেটা আমরা কি পেয়ে থাকি? ক্ষুধা অনেক সময় দেখা যায় যে খুব বেশি থাকে, পেট খালি খালি বোধ করতে থাকে, ক্ষুধাও হয়, আবার ক্ষুধা মন্দা দেখা দেয়, দুপুরে আহারের পর আর কিন্তু ক্ষুধা হয় না, পেট ভার বোধ করতে থাকে, শরীর মন দুর্বল হয়ে যায়, শরীর শিথিল মনে হয়, পিপাসা থাকে, অজীর্ণ দেখা দেয়, পেট ফাঁপা, ওদরাময় সহ পিপাসা থাকে। পূর্বে আমি একথা বলেছি যে পাকস্থলী দুর্বল এবং পাকস্থলীকে কেন্দ্র করেই যত সব কিছু রোগের সৃষ্টি হয়েছে, অতিভোজন, গ্রুপা কি খাদ্য,
তৈলাক্ত খাদ্য, চর্বিযুক্ত মাংস, দুধ, এগুলো আহারের পর অজীর্ণ বা পেট ফাওয়া, পেট ভার, পেটে চাপ বোধ, জ্বালা করে, টোকা ঢেকুর উঠে বা টক ঢেকুর উঠে, মাংস সেটা যদি চর্বিযুক্ত হয়, দুধ বা গুরুপাক খাবার খাবারে এটা অনিচ্ছা থাকে, অনিচ্ছা এসে যায়, এগুলো একটা পর্যায়ে বেশি বেশি খাইতে খাইতে দেখা যায় যে গ্রুপা খাদ্যে তার অনীহা অনিচ্ছা এসে যায়। এই ক্ষেত্রে আর্সেনিক, আর্সালফ্লেভাম, আপনার কি বল ক্যালকিরিয়া, ক্যালকিরিয়া সাল, কার্বনিমেলিস, ক্যালকিরিয়া সালফের কথা তো বলেছি, চায়না, আপনার আর কিছু মেডিসিন আছে, মার্সল, নেকটাম কার্ব, নাক্সভুম, পেট্রোলিয়াম, পালসিটিলা, সিপিয়া, সাইলিশিয়া, সালফার, এই মেডিসিন গুলোর কথা আমরা চিন্তা করতে পারি। তো টক এবং টক মিষ্টি অথবা মিষ্টি এবং লবণ, এই দুটাই কিন্তু একটু বেশি পছন্দ করে কার্বোভাইড রোগীরা। সেই ক্ষেত্রে আমরা আর্জেনাইট, ক্যালকিরেকার, ক্যালকিরেসাল, মেডোন, একটামিওর, প্লাম্বামেট, সালফার, এগুলোর কথা চিন্তা করতে পারি। আবার চা কফি পানেরও ইচ্ছা খুব বেশি থাকে কার্বোভাইড রোগীদের ক্ষেত্রে। অজীর্ণ ও বদহজমের জন্য লক্ষণ অনুসারে বহু ওষুধ কিন্তু আমরা কি স্মৃতিপটে আনতে পারি, তবে অ্যাসিডনাইটিক, এন্টিমকোড, আর্জেনাইট, আর্নিকা, অ্যাসাফিটিডা, ক্যালকিরেফ, চায়না, ফেরামেট, ক্যালিকার্ব, লাইকো, নেকটম কার্ব, নেকটম ফস, নাকভুম, ফসফরাস, পালসিটিলা, এগুলোর সাথে অনেকটাই কিন্তু সাদৃশ্য আছে, কিন্তু সূক্ষ্ম পর্যবেক্ষণে বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ বুঝে পার্থক্য নির্ণয় করাইটাই হলো হোমিওপ্যাথির কি আসল পরিচয়। তো এই সূক্ষ্ম লক্ষণ যদি সূক্ষ্ম পর্যবেক্ষণ আমরা না করতে পারি তাহলে মনে হবে যে সব মেডিসিন মনে হচ্ছে একরকম, হ্যাঁ সব মনে হচ্ছে সব আলোচনায় মনে হচ্ছে একরকম, এটা এমন নয়। তো অ্যাসিডাইটিক এর রোগীদের ক্ষেত্রেও কিন্তু গুরুপাক খাদ্য এরা সহ্য করতে পারে না, সহ্য হয় না, অথচ মাংসের চর্বিটাই সে বেশি পছন্দ করে, এটা অ্যাসিডাইটিক এর ব্যাটাকে বৈশিষ্ট্য। আবার প্রস্রাবের ঝাঁঝালো দুর্গন্ধ, হ্যাঁ, এবং সেটা ঘোড়ার প্রস্রাব, গতদিন আমি আলোচনা করেছি ঘোড়ার প্রস্রাবের মতো দুর্গন্ধ থাকবে, ঝাঁঝালো দুর্গন্ধ, এবং নাইট্রিক অ্যাসিডের রোগীর প্রস্রাবটা ঠান্ডা থাকবে আর বেনজোইক অ্যাসিডের রোগীর প্রস্রাবটা একটু গরম থাকবে। আবার দেখা যায় গলার ভিতর মলদ্বার, মূত্রদ্বারে খোসা খোসা সুসিবিদ্ধ বোধ বেদনা হচ্ছে, এটাও অ্যাসিডেটিক ব্যাটাকে বৈশিষ্ট্য। মেজাজের রুক্ষতা, সিপিলিটিক লক্ষণ কিন্তু বর্তমান থাকে অ্যাসিডেটিক রোগীদের ক্ষেত্রে। আবার এন্টিমক্রুডেরও ক্ষেত্রে এমন পায় যে খাদ্যবস্তু শীঘ্রই কিন্তু পরিপাক না হওয়ায় পেট ভার বোধ করতে থাকে, মনে হয় যেন পেটে পাথর রয়েছে, মনোভার, মেজাজও খিটখিটে হয়ে যায়, যে ভাই পুরু ময়লা থাকে, সাদা দুধের মতো পুরলেপ থাকে, সাদা দুধের মতো পুরলেপ, এত বেশি সাদা জীব কিন্তু আর কোনো মেডিসিন নাই যেই সাদাটা আমরা এন্টিমক্রুডের ক্ষেত্রে পেয়ে থাকি। তো এটার অনেক লম্বা চড়া আলোচনা আছে, সেখান থেকে আমরা আমরা আলোচনাটা শুনে নিব। তো যে ভাই কিন্তু পুরো ময়লা থাকে, দুর্গন্ধ থাকে এবং অজীর্ণ ঢেকুর উঠতে থাকে, এই ক্ষেত্রে তার মেজাজও কিন্তু খুব খিটখিটে মেজাজ, তাকে স্পর্শ করলে সে সহ্য করে না, হ্যাঁ, এবং তার মধ্যে এক ধরনের কি আছে, জ্যোৎস্না রাতে সে কি করতে চাই, একটু স্বাচ্ছন্দ্য বোধ করতে থাকে, তার রোগ লক্ষণগুলো বাড়ে। কবিতা ছন্দে ছন্দে ছন্দ মিলায়ে কবিতা আবৃত্তি করে সে কথা বলতে থাকে। তো আর্জেন্টাইটিক রোগীদের ক্ষেত্রেও কিন্তু অজীর্ণ প্রায় আমরা আর্জেন্টাইট অ্যাপ্লাই করতে পারি, আর পেটটা মনে হচ্ছে ঢাকের মতো ফুলে উঠেছে, এত বেশি বায়ুপূর্ণ হয়ে যায় যে ঢেকুর তুলেও কিন্তু বের করার চেষ্টা সে চেষ্টা করে, কিন্তু সহজে ঢেকুর উঠতে চায় না, সহজে কি উঠতে চায় না, ঢেকুর উঠতে চায় না, ঢেকুর উঠলেও সাময়িক একটু আরাম পাই। আবার আর্জেন্টাইটিকের মধ্যে মিষ্টি, মিষ্টান্ন যে জিনিস, মিষ্টি দ্রব্য, গুড়, চিনি, মিশ্রি, মিষ্টি যেখানে আছে সেইটাতে খাওয়ার অদম স্পৃহা কিন্তু আপনার আর্জেন্টিকার মধ্যে আমরা পেয়ে থাকি। আবার লবণ একটু বেশি খাই, কিন্তু মিষ্টি দ্রব্য খাওয়ার ফলেই অজীর্ণ প্লেয়ার যদি দেখা দেয় এবং শরীর দিন দিন ক্ষীণ হয়ে যায়, নার্ভাস প্রকৃতির হয়ে যায়, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আর্জেন্টিক এমের কথা চিন্তা করবো। আর্জেন্টিক এমের চেহারা দেখলেই মনে হবে যে মানে 20 বছরের রোগীটা মনে হচ্ছে 40 বছর হয়ে গেছে, হ্যাঁ, অথবা 50 বছর এর রোগীটা মনে হচ্ছে 70 বছর হয়ে গেছে, একদম জীর্ণ শীর্ণ দেহ, এবং চেহারাটা মনে হয়েছে কি বলবো, ওই বানরের মতো চেহারা হয়ে গেছে, এই ধরনের একটা আমি একদম রুগী পেয়েছিলাম। তো যাই হোক, সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করেছিলাম আর্জেন্টিকাম। আবার আর্নিকার ক্ষেত্রেও এরাও কিন্তু মাংস দুধ এরা সহ্য করতে পারে না, অজীর্ণ রোগে পেট ফাঁপায়, দুর্গন্ধযুক্ত ঢেকুরে, দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণে, এবং পেট পাথরের মতো ভারবোধ যদি করতে থাকে, এবং পেটে এমন ব্যথা বেদনা অনুভব করে যে হাত দিতে দেয় না, স্পর্শ কাতর, সে হাত একেবারেই সে স্পর্শ করতে দেয় না, এই ক্ষেত্রে আমরা আর্নিকার কথা চিন্তা করবো। আর্নিকার রোগ যেটাই হোক না কেন, সে এত অসুস্থ হওয়ার পরেও সে বলে আমি ভালো আছি, আমি ভালো আছি, এবং দূর থেকে ছোট্ট জনি দৌড় দিচ্ছে, সে আগে থেকে সাবধান থাকে যে তার শরীরের সাথে যেন স্পর্শ না লাগে, হ্যাঁ, এটা সেন্সিটিভিটির কারণে এটা দেখা দেয় এবং তার ব্যথা বেদনা এত বেশি থাকে। তো আবার অ্যাসাফিটিডার ক্ষেত্রেও কিন্তু অজীর্ণ রোগী আর্জেন্টাইট, অ্যাসাফিটিডা, অ্যাসাফিটিডা এবং আর্জেন্টাইটের সাথে অনেকটাই কিন্তু মিল থাকে। তো পেটে কিন্তু অতিরিক্ত বায়ু সঞ্চয় হয়, এত বেশি পেট পেপে যায় যে ঢেকুর উঠিয়ে
কষ্টে লাঘব করতে চায় কিন্তু সহজে ঢেকুর উঠতে চায় না, বা সহজে ঢেকুর উঠে না, কষ্টকর ঢেকুর এবং উচ্চ শব্দে ঢেকুর ওঠে। এত পেট ফাঁপা সত্ত্বেও অনেক সময় মনে হয় পেট যেন খালি বোধ এবং অত্যন্ত দুর্বলতা বোধ করতেছে, এটা অ্যাসিডিটির বিরাট একটা বৈশিষ্ট্য। ক্যালকিডাফাসের ক্ষেত্রে আমরা এমন লক্ষণ পাই যে ধাতুগত লক্ষণ যুক্ত রোগী যদি পাই এবং হালকা পাতলা শরীর, সহজে ঠান্ডা লাগার প্রবণতা, ক্ষুধা হয়, খায় দেয় কিন্তু হজম হয় না, পেট ফাঁপে, ঢেকুর উঠে, বমি হয়, বমির পর পেট ফাঁপার উপশম হয়, শিশুদের প্রায় অধিক উপযোগী হয় এই মেডিসিন ক্যালকিডাফাস। আবার শিশুদের ক্ষেত্রে 12 মাস যেন সবুজ পায়খানা 12 মাস লেগেই আছে এবং অনেক লম্বা চওড়া হয়, হালকা পাতলা শরীর হয়, ঠিক আছে, এবং মেরুদণ্ডটা যদি একটু সে সামনের দিকে ঝুঁকে বসে ওই মেরুদণ্ড মনে হচ্ছে বাঁকা হয়ে গেছে, হ্যাঁ, কুজো কুজো হয়ে বসে, এটা ক্যালকিডাফাসের বিরাট একটা বৈশিষ্ট্য। ফসফরাস এবং ক্যালকিডিয়ার সমন মানে সমন্বিত কিছু লক্ষণ কিন্তু ক্যালকিডাফাসের মধ্যে আমরা পাবো। তো চায়নার ক্ষেত্রে আমরা কি পাই, সময় মনে হয় অনেক বেশি নিয়ে ফেলতেছি, চায়নার ক্ষেত্রে যে অজীর্ণ রোগী কার্বোভেজের সাথে খুব বেশি কিন্তু এটা সিমিলারিটি আছে, কিন্তু ঢেকুরে কার্বোভেজের মতো এইভাবে টক ঢেকুর বা গলা জ্বলে যাওয়ার মতো ঝাঁঝালো ঢেকুর কিন্তু এইভাবে চায়নার মধ্যে থাকে না। ঢেকুর অজীর্ণ বা বদগন্ধ থাকে, ঢেকুর উঠলে আরাম পায় না। আবার চায়না প্রয়োগ করে দেখা যায় আমি ভালো রেজাল্ট পাচ্ছি না, সেই ক্ষেত্রে ফ্রামমেট অ্যাপ্লাই করলেই আমরা কি চমৎকার ফলাফল পেয়ে যাই, অজীর্ণ, পেট ফাঁপা, বমি, পায়খানা সবকিছু কিন্তু এটা দেখা যায়। আহারের পরেই পেটে চাপ বোধ করতে থাকে, পেট ফেঁপে যায়, শরীর যন্ত্র পাকস্থলীর কি পেশির শিথিলতার জন্য আহারের পরেই বা আহার করতে করতে বমি করে ফেলে, পায়খানা করে দেয়, বমি ভাব বা পেটে কোথানি সোলনি ছাড়াও দেখা যাচ্ছে বমি বা পায়খানা হতে দেখা যায়। ঢেকুর উঠে কার্বোভাইজের মতোই কিন্তু দুর্বল বা রক্তশীন, রক্তশূন্য হয়ে যায়, হ্যাঁ, এটা ফেরামেটের মধ্যে আমরা পেয়ে থাকি, কিন্তু কার্বোভাইজের মতো এতটা অলসক্তির নয় ফেরামেট, রক্তশূন্য দুর্বলতা সত্ত্বেও সে চুপচাপ থাকতে পারে না, এটা ফেরামেটের বিরাট বৈশিষ্ট্য। আবার ক্যালিকার্বের ক্ষেত্রে অজীর্ণ রোগে আহারের পর ক্যালিকার্বের সাথে কার্বোভাইজের বিরাট সম্পর্ক আছে, তো ক্যালিকার্বে দেখা যায় অজীর্ণ রোগে আহারের পর পেট ফাঁপে, পেট ঢাকের মতো ফুলে ওঠে, টক ঢেকুর ওঠে, বমিও হতে পারে, আবার ভোর রাত্রে বিশেষ করে রাত 1টা 2টা 3টা 4টা এই সময় কিন্তু বৃদ্ধি হতে দেখা যায়, সকালেও পেট ফাঁপার লক্ষণ দেখা যায়। তবে কার্বোভাইজের সাথে পার্থক্য এমন যে দেখেন যে উভয় ওষুধের রোগী কিন্তু শীতকাতর এবং ঠান্ডা সহ্য করতে পারে না ক্যালিকার্বের, কিন্তু অনেক সময় ঠান্ডা বাতাস বা পাখার বাতাস এটা ক্যালিকার পছন্দ করে, ক্যালিকার্বের সাথে কার্বোভেজের অনুপূরক সম্পর্ক আছে। তো অজীর্ণ প্রায় আহারে পর দেখা যায় কোমরে ব্যথা বেদনা হচ্ছে, আর সেই ব্যথা বেদনা ক্যালিকার্বের রোগ লক্ষণটা এমন সুস্ফুটানোর মতো ব্যথা, এটা খুবই মূল্যবান একটা লক্ষণ। আবার লাইকোপোডিয়ামের ক্ষেত্রে অজীর্ণ প্রায় পেট ফাঁপা, এটা কিন্তু বিকালের দিকে বৃদ্ধি পায়, মিষ্টি খাওয়ার প্রবণতা, হালকা গরম পানি, হালকা গরম খাবার এটা খেতে চাই, অজীর্ণ মাঝে মাঝে দেখা দিলেও কোষ্ঠবদ্ধতার লক্ষণটাই কিন্তু এটা ধাতুগত লক্ষণ, এটা কি আপনার লাইকোপোডিয়ামের মধ্যে আছে, প্রথম অংশ শক্ত হয় পরে একটু নরম হতে থাকে। আবার নাট্টাম কার্বের অজীর্ণ প্রায়ও কিন্তু আমরা পেট ফাঁপা, বমি, ঢেকুর ওঠা, উদারাময় সমস্ত লক্ষণে কিন্তু আমরা দেখা যায় যে গ্রুপা খাবার খাইলে, দুগ্ধ জাতীয় খাবার খাইলে এগুলো বৃদ্ধি হতে থাকে, টক ঢেকুর উঠতে থাকে, আপনার ঢেকুরের সাথে ভুক্ত দ্রব্য একটু আটটু কি উঠতে দেখা যায়। তো রুগী রোদের তাপ কিন্তু আদৌ সহ্য করতে পারে না নাট্টাম কার্বের রুগী, যেহেতু এখানে নাট্টাম আছে কার্ব আছে, নাট্টাম হওয়ার কারণে কার্ব হওয়ার কারণে দেখা যায় যে সে রোদের তাপ সহ্য করতে পারে না এবং অত্যন্ত নার্ভাস হয়ে যায়, স্বাভাবিক প্রকৃতির হয়ে পড়ে, সামান্য শব্দে চমকে ওঠে। আবার নাট্টাম ফাসের মধ্যে রোগীর অম্লাধিক্য অবস্থা খুব বেশি অধিক থাকে, পেট ফাঁপা, অজীর্ণ, অম্ল ঢেকুর ওঠা, অম্লবমন, হ্যাঁ, আবার সবুজ বর্ণের পাতলা পায়খানাও কিন্তু নাট্টাম ফাসের অনেক সময় হতে দেখা যায়। তো ক্যালকিডাফাসের ফাসের মধ্যে যেহেতু সবুজ বর্ণের পাতলা পায়খানা হয়, নাট্টাম ফাসের মধ্যে আছে যেহেতু এর মধ্যে ফসফরাস আছে, হ্যাঁ, এবং নাট্টাম আছে। আবার রোগী অত্যন্ত নার্ভাস তবে শীতকাতর, নাট্টাম ফাসের রোগী কিন্তু শীতকাতর, কৃমি ধাতের কি লক্ষণ, কৃমি ধাত তার মধ্যে থাকে, নাক ফোমের ক্ষেত্রে অজীর্ণ, পেট ফাঁপা, বমি, পায়খানা সবকিছুই থাকতে পারে, তবে বারবার পায়খানা, কোথানি, পেটে ব্যথা বেদনা, সামান্য একটু মল নির্গমনে পেট বেদনার উপশম হয় কিন্তু একটু পরে আবার নিষ্ফল মল বেগ, বারবার পায়খানা হতে থাকে, রোগী অত্যন্ত খিটখিটে মেজাজের হয়ে যায় এবং সে রাত্রি জাগরণ করতে করতে অসুস্থ হয়ে যায় এবং অমিতাচারের কারণেই রোগের কারণ তৈরি হয়। রোগের যে কারণটা সেটা হলো অস্বাভাবিক জীবনযাপন করা, রাত্রি জাগরণ করা, জীবনের প্রতি তার যৌবনের প্রতি, তো এইভাবে সে কিন্তু অত্যাচার করতে থাকে, এমনকি মদ, তাড়ি, গাঁজা, ফেন্সিডিল, হ্যাঁ, এমন কোনো ইয়ে নাই যে সে এগুলো করতে চায় না, নার্সমের রুগীরা এমন হয়। আর ফসফরাসের রুগীদেরকে ফসফরাসের সাথে কার্বোভেজের বিরাট মিল আছে, কার্বোভেজের সাথে ফসফরাসের অনুপূরক সম্পর্ক আছে, ফসফরাসের প্রবল ক্ষুধা, অথচ অজীর্ণ পীড়ায় আহারের পরই মুখটা কি হয়
অম্লে পরিণত হয়ে যায়, অম্ল ঢেকুর উঠতে থাকে, এবং তার মধ্যে আরো কিছু লক্ষণ আছে যে ঢেকুরের সাথে কিন্তু ওগুলো উঠে আসে, বা পানি পানের পরেই একটু গরম হয়ে যায়, যদি সেক্ষেত্রে বমি হয়ে যায়, ঠান্ডা পানি পান করতে চাই, মাথায় আর পাকস্থলিতে ফসফরাসের রোগীরা ঠান্ডা চাই আর সকল স্থানে তারা গরম চাই, তো পেট জ্বালা করতে থাকে, শীতল পানি পানে একটু উপশম বোধ করে। পালসিটিলার সাথেও কিন্তু কার্বোভিজের সিমিলারিটি আছে। তো পালসিটিলাই কি অজীর্ণ বমি উদারাময়ের ক্ষেত্রে একটা মূল্যবান একটা ওষুধ পালসিটিলা। গ্রুপা খাদ্য খেয়ে, বিশেষ করে তৈলাক্ত খাবার খেয়ে, চর্বি জাতীয় খাবার খাদ্য খেয়ে যদি অসুস্থ হয়ে যায়, আদৌ কিন্তু চর্বি জাতীয় খাবার তারা শুদ্ধ করতে পারে না, আর রোগী গরম কাতর, ঠান্ডা চাই, খোলা বাতাস চাই, মুখ শুকিয়ে থাকে অথচ পিপাসা থাকে না, মুখ শুকিয়ে থাকে অথচ পিপাসা হয় না, এটা খুবই একটা অদ্ভুত একটা লক্ষণ পালসিটিলার। এক্ষেত্রে আমরা পালসিটিলার চিন্তা করবো। আবার সালফার রোগীদের ক্ষেত্রে, সালফার রোগীদের ক্ষেত্রে অজীর্ণ প্রায়, শীতল পানি পানের পিপাসা থাকে, মুখ শুকিয়ে থাকে, পিপাসা হয়, কিন্তু ঘন ঘন পানি পান না করে কি করে, পানি পান না করে যখনই পানি পান করে তখনই কি করে, ব্রায়নার মতো অনেক বেশি পরিমাণে সে পানি পান করতে চাই। ব্রায়নেও কিন্তু অজীর্ণ প্রায়ের ক্ষেত্রে পেট ফাঁপায় কিন্তু অনেক সময় আবশ্যক হয়, তবে ব্রায়নার দেহবায় সাদা ময়লা থাকে, পেট অত্যন্ত ভার বোধ করতে থাকে, টক দ্রব্য সে খেতে চাই, এবং আপনার লেবুর রস শরবত এগুলো পান করতে চাই। কিন্তু সালফারের রোগীরা মিষ্টি দ্রব্য অধিক বেশি পছন্দ করে, এবং স্পাইসিস ফুড এরা বেশি ডিজায়ার করে সালফারের রোগীরা। এবং তার সালফারের আরো কিছু লক্ষণ আছে, তারা নোংরা প্রকৃতি হয়, ভ্রান্ত দার্শনিকের মতো চিন্তা করতে থাকে, দেখা যায় স্বপ্ন মানে শয়ন করে রাজা হওয়ার স্বপ্ন দেখে, এটা সালফারের মধ্যে আছে। এবং ঝামার মতো পায়খানা, হ্যাঁ, সবকিছু সঞ্চালন মুভমেন্টে বৃদ্ধি, সেটা ব্রায়নের মধ্যে আমরা পেয়ে থাকি। তো আমি আলোচনা আসলে অনেক আসলে আলোচনার যে অর্গান ভিত্তিক অনেক আলোচনা করা যায়, এত আলোচনা করার সময় পাবো না, অনেক কষ্ট লাগতেছে আমার। তো আমি আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং সালাম জানিয়ে আমরা আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।